ভর্তা ছাড়া তো আমাদের ঘরে একদিনও চলে না, এরকম একটা অবস্থা। কোনো না কোনো ভর্তা আমাদের ঘরে বানাতেই হয় প্রতিদিন, বা প্রতিদিন না বানালেও একদিন পরপর হলেও ভর্তা বানাতে হয়। আপনাদের সাথে খুবই মজাদার দুইটা রেসিপি আজকে শেয়ার করবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। আর এখানে আমি ডাটা শাক নিয়ে নিয়েছিলাম, আজকে ডাটা শাকের ভর্তা বানাবো। তো ডাটা শাকের ভর্তার জন্য আমি ডাটা শাকগুলো নিয়ে নিয়েছি, যেগুলো একটু কচি কচি ছিল, আর দিয়ে দিলাম রসুন আর কাঁচামরিচ একসাথে প্রথমে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর অল্প একটু লবণ দিয়ে আমি ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ আমি রান্না করে নিব। তারপর দিয়ে দিব চ্যাপা। এই ভর্তার মধ্যে চ্যাপাটা যখন দেওয়া হয় এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চ্যাপাটা দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে হয়ে হয়ে ওঠার আগে আমি একটু সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেলটা দিয়ে এটাকে আমি একদম পানি শুকিয়ে ফেলবো আর ভাজা ভাজা করে নেব। আর এই যে হয়ে গিয়েছে, আর এখন এটাকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, তবে শিলপাটার ভর্তা খেতে বেশি মজা হয়। আর শিলপাটায় যখন তখন রসুন আর পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে ভাব থাকলে এটা খেতে কিন্তু আরও বেশি মজা হয়ে যায়। তারপর রান্না করেছিলাম মিষ্টি কুমড়া ভাজি, আর মিষ্টি কুমড়া ভাজি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল, মানে একদম লাল লাল ছিল। আর আমি দিয়েছিলাম একটু পরিমাণ চিনি, আর কিছুক্ষণ রেখে রান্না করেছিলাম। তারপর দেখি মিষ্টি কুমড়াটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে, মানে কিছুক্ষণ রান্না করার পরে এই মিষ্টি কুমড়াটা একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। এই ভাজিটাও খেতে কিন্তু ওই দিন ভীষণ ভালো লেগেছে। আর এখন আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, হয়তো বা এটা অনেকের অনেক পছন্দের। আর এই রেসিপিটা হচ্ছে সিম নিরামিষের যে একটা তরকারি, ভেঙ্গি যে আমরা রান্না করি ওইটা। এখানে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ ভেজে নিয়ে আদা রসুন পেস্ট আর সব ধরনের গুঁড়া মশলা অ্যাড করে দিয়েছি। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আর ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার পানি দিয়ে সিম আর আলুগুলো দিয়ে দিব। আর এখানে আজকে আমি সিম আলু আর টমেটো দিয়ে আজকে এই নিরামিষটা রান্না করব। এই নিরামিষটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়, আমাদের ঘরে কিন্তু আমরা প্রায় সকলেই এটা বেশি পছন্দ করি। তো কিছুক্ষণ ডেকে রান্না করার পর এটা যখন একটু নরম হয়ে আসবে তখন এটাকে আমি ভেঙে নেব। আপনারা চাইলে একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন হালকা হালকা করে। আর এই যে আমি একদম ভেঙে নিয়েছি। এই রেসিপিতে চাইলে আপনারা পাঁচফোড়নও দিতে পারেন, পাঁচফোড়ন দিলে এই রেসিপির যে একটা ফ্লেভার আসে এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই পর্যায়ে আমি একদম ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি। তারপর শেষে দিয়ে দিলাম ধনে পাতা। ধনে পাতাটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। আর হয়ে গেল খুবই মজাদার একটা নিরামিষ তরকারি। আর রান্না করব মাছের ঝোল। মাছের ঝোলের জন্য এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি, আর বাটা মাছগুলো কিন্তু খেতে সত্যিই ভীষণ ভালো লাগে, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো বাটা মাছগুলো কিন্তু একদম নিজে চাষ করা বাটা মাছ ছিল, আমার খালা শাশুড়ি নিয়ে আসছিল। তো এই বাটা মাছগুলো দিয়ে আজকে ঝোলের তরকারি রান্না করব। তো ঝোলের তরকারির জন্য এখানে আমি ডাটা আলু নিয়ে নিয়েছিলাম। ডাটা আলুর এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ছিল আজকে আমার সারাদিনের সাধারণ কিছু রান্নাবান্না। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।